নিজেকে সুখী করতে চাইলে জীবনের তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, জীবন থেকে লোভকে পরিত্যাগ করা। দ্বিতীয়ত, ধৈর্যশীল হওয়া। তৃতীয়ত, অল্পতেই আল্লাহর দরবারে সন্তুষ্টি অর্জন করা। যার মাঝে তিনটি গুণ থাকবে, সেই জীবনে সব থেকে বেশি সুখী হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আসলে প্রতিটা বছরই আমরা সবাই অনেকটা অপেক্ষায় থাকি, কখন রমজান আসবে, কখন রমজানের মাসটা আসবে। কিন্তু যখন রমজান আসে, তখন কখন যে শেষ হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। দেখতে দেখতে কিন্তু রমজান কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকেই চলে আসতেছে। তবে হয়তো এই রমজানটা আমরা দেখেছি, সামনের রমজানটা কে দেখতে পাবো সেটা আমরা কেউই জানি না। তবে আল্লাহর দরবারে এইটুকুই প্রার্থনা করব, আমরা যেন আরেকটি রমজান দেখার সুযোগ পাই, আর যেন আমরা রমজানের যে আমলগুলো আছে, আল্লাহর যে ইবাদত, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। কেন জানি না রমজান মাসটা আমার এত পছন্দের। আমার মনে হয় বছরে 12 মাসের মধ্যে সবথেকে বেশি আমি খুশি হই রমজান মাসে। এই মাসটা আমার কাছে এতটা আনন্দের হয়, আসলে আমি হয়তো বলে বুঝাতে পারবো না, খুব বেশি আনন্দের। তো কথা বলতে বলতে আমার কিন্তু ঢেঁড়সটা কাটা হয়ে গিয়েছে। মেয়ে কিন্তু ঢেঁড়সটা খুব বেশি পছন্দ করছে, তো যেহেতু রোজা আছে সেক্ষেত্রে ঢেঁড়সটা ভাজি করার জন্যই কেটে নিয়েছি, আর কিছু রান্না করার জন্য রেখেছি। তো সেটা আজকে আর রান্না করব না, ফ্রিজে রেখে দিব। আর এইদিকে আমি একটু শিম তরকারি রান্না করে নিচ্ছি। আসলে রমজান মাসে কেন জানি না তরকারিটা খুব কমই খাওয়া হচ্ছে, তেমন একটা ইচ্ছে করছে না। একটু ভাজা টাজা হলে বা আসলে শুকনো কিছু হলে কেন জানি না মানে খাওয়া হয়ে যাচ্ছে। তরকারি প্রতিদিনই রান্না করলে কি হবে, খাওয়া যাচ্ছে খুবই কম। অনেকে কিন্তু আসলে শুনি যে ইফতারের পর আর ভাত খায় না, মানে একবারে সিহরি খায়। তবে কি বলবো, আসলে আমাদের বাসায় কিন্তু সম্পূর্ণ উল্টো নিয়ম। আমরা মানে ভাত না খাইলে আমাদের যে কী অবস্থা হয়। আসলে আমরা মানে ইফতারের পর রাতে ঘুমানোর আগে আমরা অল্প হলেও কয়েকটা ভাত খেয়ে নিই, কারণ ভাত ছাড়া কিন্তু যেন আমি থাকতেই পারি না, আর আমার জন্য কিন্তু সবাইকেই খেতে হয়। তো এদিকে কিন্তু আমার শিম তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু খুবই ভাতপ্রেমী মানুষ, সবাই হয়তো আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা জানেন আমি তিন বেলাই কিন্তু ভাত খাই। এবং আমার বাসায় মা সবসময় বলবে যে আমি নাকি খাওয়াতে খাওয়াতে মাকে অসুস্থ করে ফেলি, মানে আমার না ভাত ছাড়া কিছু ভালোই লাগে না। আমার মনে হয় যে আমি তিন বেলা ভাত খেলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, অন্য কোনো খাবারের প্রতি আমার কোনো আকৃষ্টতাই তেমন আসে না। তো এখানে আমি কিছু পাঁচ মিশালে মাছ এনেছিলাম যে, তো সেখান থেকে কিছুটা রান্না করে নেব। এখানে আমি কিছু কই মাছ, টাকে মাছ ভুনা করব। তো যেহেতু আমি টাকে মাছ খাই না, ওটা মা খাবে, আমি কই মাছ খাবো, আর ছোটো বোন দুটোই খাবে। মাছ ভুনা করে নিতে নিতে আপনাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। নীলুপা শিমুল আইডি থেকে, আমার খুবই প্রিয়, খুবই ভালোবাসার একজন মানুষ, খুবই কাছের একজন প্রিয় মিষ্টি সোনা আপু আমার কমেন্ট করেছিলেন, আপু তোমাকে অভিনন্দন, তুমি আরও দূর এগিয়ে যাও দোয়া করি। কেওড়া জলের কাহিনী শুনে খুব হেসেছি আমি, ডিমের চপগুলো কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, সবার জন্য খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছো, তোমার জন্য দোয়া রইল। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় আপু তোমার কাছে, যে তুমি আমার ভিডিওটি দেখেছো, কমেন্ট করেছো এত ব্যস্ততার মাঝেও। আসলে ছোট বাবু কিংবা আসলে অনেক পরিশ্রম করো তুমি, আমরা সবাই জানি। তো এত কিছুর মাঝেও যখন আমাদের ভিডিওতে তুমি কমেন্ট করো, সত্যি বলছি মনটা আসলে আনন্দ ভরে যায় প্রিয় আপুর কমেন্ট পেলে। আমারও তোমার প্রতি আপু আসলে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আমিও দোয়া করি আপু তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমার যেন সফলতা আরও অনেক দূর ছড়িয়ে পড়ে। আমি সেই দোয়া সবসময়ই করেছি আর সবসময় করব।
এদিকে কিন্তু আমি মশলাটা আসলে কষিয়ে নিয়েছি। তো পেঁয়াজের সাথে আমি রসুন বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু টমেটো কুচি, কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে একটু ভুনা করে নেব। আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি জীবনের ডায়েরি থেকে, আমাদের প্রিয় একজন আপু লিখেছিলেন, লাইক ডান আপু, শুরু করলাম, শরীর খারাপ তাই ঠিকমতো ভিডিও দেখতে পারছি না। জীবনের ডায়েরির আপুর নাম হচ্ছে মুক্তা আপু। তো আপু, তোমার উদ্দেশ্যে বলছি, তুমি অসুস্থ, এর আগের ব্লগেও শুনেছিলাম, প্লিজ আপু তুমি অসুস্থ শরীরে কারো আসলে ভিডিও দেখার দরকার নাই, কারণ তুমি অসুস্থ হলে দেখতে পারবে, তুমি অনেক অসুস্থ, আমরা সবাই শুনেছি এর আগের ব্লগগুলোতেই। আসলে তুমি এত ভালো মনের একজন মানুষ, তবে তুমি মন থেকে ভেঙে পড়িও না আপু, প্লিজ অনুরোধ করছি, তুমি এত ভেঙে কেন পড়ছো, আল্লাহ অসুস্থতা দিবেন, আল্লাহই আবার সুস্থতা দান করবেন, আর আল্লাহর দরবারে আসলে কোনো কিছুর অভাব নাই, তুমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করো, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে খুব শীঘ্রই সুস্থ করে দেন, কারণ আসলে একজন মায়ের সুস্থ থাকাটা তার সন্তানের জন্য খুব বেশি প্রয়োজন। তো দোয়া করি আল্লাহ যেন তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে তোমাকে আবার আগের মতো ফিরিয়ে দেন। এখানে কিন্তু আমি মাছগুলো একটু ভালো করে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিয়েছি। একটু মাখামাখা করি কিন্তু আমি রান্না করে নিয়েছি, রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এভাবে ভুনা করে কিন্তু মাছ খেতে খুব পছন্দ করি। আর এখন আমি ইফতারের জন্য একটু ভুনা খিচুড়ি করে নেব। তো আজকে ইফতারের জন্য খিচুড়িটা করব আসলে রান্না করা মাংস দিয়েই। তো রান্না করা মাংস আছে ফ্রিজে, ওটা দিয়ে একটু খিচুড়ি করে নেব। আসলে মাংস নামিয়ে তারপর কষিয়ে তারপর কড়াটা আমার কাছে এই মুহূর্তে একটু মানে ভেজাল মনে হচ্ছে, তো সেক্ষেত্রে ভাবলাম যে রান্না করা যেহেতু আছে তো সেক্ষেত্রে ওটা দিয়েই একটু রান্না করে নেব খিচুড়ি, সেক্ষেত্রে ওভাবে রান্না করছি। তো রান্না করতে করতে আমি আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি মাখনিজ ডেলি ব্লগ থেকে। প্রিয় আপু লিখেছেন, আপু কিন্তু আমাদের দেশের নয়, আপু ইন্ডিয়ার, আমাদের পার্শ্ববর্তী দেশেরই। আসলে ইউটিউব জার্নিটা এমন, এখানে আসলে আমরা কে কোন দেশের সেটা কিন্তু মনেই হয় না, মনে হয় যেন সবাই একটা মানে ফ্যামিলির একটা ঘরেই যেন থাকি, আমার কাছে এমনটাই অনুভব হয়। আপুদের কমেন্ট পড়লে কিংবা আপুদের ভিডিও দেখলে মনে হয় যেন খুব কাছে কেউ বসে আছে, কাছে কেউ বসে কথা বলছে। আমরা কে কোন জায়গার, কে কোন অঞ্চলের, কে কোন জেলার, কে কোন দেশের, আমার কিন্তু সেটা মনেই হয় না। আপু লিখেছিলেন, আপু অনেক অনেক জামা কাপড় দেখলাম, খুবই ভালো লাগলো, পুরো ভিডিও জুড়ে সাথে ছিলাম, তবে আমি কিনতে যেতে পারবো না, আমি ইন্ডিয়াতে থাকি। তো প্রিয় আপু, তোমার উদ্দেশ্যে বলছি, তুমি চলে এসো একদিন আমাদের দেশে, তো আমার কাছে থাকবে, বেড়াবে, আর ইচ্ছে মতো আমি তোমাকে ঘুরাবো, তোমার দাওয়াত রইলো, তুমি যে কোনো সময় চলে আসতে পারো ঘোরার জন্যে। তো এখানে আমি মাংস দিয়ে চালটা একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি টক দই আর টমেটো সস এবং কিশমিশ আর কাঁচামরিচ খুব ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তো ওই মিশ্রণটাই আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। তো আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর পানিরটাতে বলক চলে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর কেওড়া জল দিতে গেলে যে আমি কী কী সমস্যায় পড়ি সেটা তো আমি গত ভিডিওতে বলে দিয়েছি, আমার যে কী হয় আমি নিজেও জানি না, মানে কেওড়া জলের সাথে যে আমার কিছু শত্রুতা উপরওয়ালাই জানে, যে সব সময় কেওড়া জল পড়েই যায়, তো যাক তারপরও আল্লাহ যদি মানে একটু রক্ষা করে আর কি, এবার এমন অবস্থাও হয় যে কী বলবো। এদিকে আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেরেস্তা। বেরেস্তা আসলে কার কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু বেরেস্তা ভীষণ ভীষণ ভালো লাগে, যে কোনো আইটেমের সাথে কিন্তু বেরেস্তাটা দিলে আমার কাছে মনে হয় যেন টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে বেরেস্তা যদি সঠিকভাবে আসলে তৈরি করা যায় তাহলে ওই বেরেস্তাটা দিলেই কিন্তু যে কোনো আইটেমেরই মানে আসলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়।
এদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন আমি ডেজার্টের জন্য সব কিছু তৈরি করে নেব। এই ডেজার্টের এই রেসিপিটা কিন্তু আমি এর পূর্বে ভিডিওতে আসলে আমি সম্পূর্ণ রেসিপিটা দেখাতে পারি নাই সময়ের অভাবে, তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে আমি এক চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার একটু পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি। যদি কাস্টার্ড পাউডার কেউ চান অ্যাভয়েড করতে পারেন, আর যদি দেন তাহলে ঘনত্বটা একটু ভালো আসে। আর এখানে আমি সাবু কিন্তু পানিতে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর দুধ আমি কিন্তু জাল দেওয়ার পরে ঠান্ডা করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, আর ফ্রিজ থেকে আমি এখন নামিয়ে একটি ডিশের মধ্যে ঢেলে নিলাম। আর অবশ্যই দুধটা কিন্তু চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা করে নেওয়ার জন্যে, আর ঠান্ডা করে নেওয়া দুধটাই কিন্তু ডেজার্টের জন্য সবথেকে বেশি ভালো হয়। তো আমি একটু চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়েছি। আর এখানে এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি। তো এই সাবুটা একটু জমাট বেঁধে যাওয়ার কারণ হচ্ছে সাবুটা আসলে চাকনিতে নেওয়ার পরে আমার মার মনে ছিল না একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার জন্য। অবশ্যই কিন্তু সাবুটা আসলে পানি থেকে আলাদা করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে সাথে সাথেই কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। তো আমি ওটাকে চামচ দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি। তো এখন আমি দুধের সাথে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চেরা দিয়ে দিচ্ছি। চেরাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো, তো আমি এই ডেজার্টের সাথে কিন্তু চেরাটাও দিয়ে দিচ্ছি। আমি যেই নিয়মে এই ডেজার্টটা তৈরি করছি, যদি এভাবে করে দেখেন বাসায় দেখবেন ভীষণ ভীষণ মজা হয় খেতে। আর মানে কি বলবো, এতটা টেস্টি যে একবার যে খাবেন সে কিন্তু একবার নয় বারবারই খেতে চাইবেন, এতটা মজাদার হয়। দেখেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আপেল কুচি। এখানে আমি দুটা আপেল ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি, আর আপেলটা দিয়ে কিন্তু আমি চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তবে চেষ্টা করবেন ফল আসলে ডেজার্ট তৈরি করার একটু আগে কাটার জন্য, খুব বেশি সময় আগে যদি কেটে রাখেন তাহলে কিন্তু ফলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ডেজার্ট তৈরি করার পূর্বে ফলগুলো কেটে নেবেন। আর এখানে আমি কলাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু সবগুলো ফলই কিন্তু মিশিয়ে নেবেন, আর ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুর কুচি। আর এই খেজুরটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু আরও বেশি ভালো লাগে ডেজার্টটা খেতে। মোটামুটি অনেকটা আইটেম দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই সবগুলো আইটেমকেই যদি আবার আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু ফ্রুট মিল্কশেক তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু খেতে আরও বেশি মজা। অর্থাৎ যদি এভাবে যে মানে ডেজার্টটা খেতে চান তাহলে এভাবে আস্ত রেখে খেতে পারেন, আর যদি মিল্ক শেক করে খেতে চান তাহলে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু সেটা আরও বেশি মজার হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। এই কিশমিশটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্যে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর। যদি দুই রকমের আঙ্গুর দিতে চান তাহলে অবশ্যই দুই রকমের আঙ্গুর দিতে পারেন, তো আমি এখানে শুধুমাত্র এই আঙ্গুরটাই পেয়েছি, কালো আঙ্গুরটা পাইনি, সেই ক্ষেত্রে আমি কালো আঙ্গুরটা দিতে পারিনি। আর যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে চেষ্টা করবেন দু রকম আঙ্গুরই ব্যবহার করার জন্যে, এতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ স্ট্রবেরি।
আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আনার। আর এখন আমি উপরে একটু ডেকোরেশনের জন্য আবারও কিছু আঙ্গুর দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু স্ট্রবেরি আর দিয়ে দিব কিছু আনার। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া। আর এভাবে যদি ডেজার্টটা খান, আমি বলছি এত এত মজার হয় যে একবার খাবে সে কিন্তু একবার নয় বারবারই খাবে। আর সম্পূর্ণ ডেজার্টটাই যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু ফ্রুট মিল্কশেক হিসেবে খেতে পারবেন। আর উপরে কিছু আমি বরফের খণ্ড দিয়ে দিচ্ছি, এই বরফটা দিলে কিন্তু এই ডেজার্টটা অনেকটা সময় পর্যন্ত ঠান্ডা থাকবে আর ভীষণ ভীষণ খেতে মজা হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন ডেজার্টটা খাওয়ার কিছুক্ষণ পূর্বে আসলে তৈরি করার জন্য, তাহলে কিন্তু ডেজার্টটা খেতে বেশি মজা হয়। আর নয়তো একটু পানসে পানসে ভাব চলে আসবে অনেকটা সময় যদি তৈরি করে রেখে দেন। আমার ডেজার্টটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে ঝটপট, কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমার ইফতারও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও আপলোড দিতে উৎসাহিত করে। আর এখানে আমার মেয়ে কিন্তু আসলে কি বলবো শরবতটা ঢেলে নিচ্ছে, বললো যে আম্মু আজকে একটু আমি কাজ করি। তো যেহেতু রোজা রাখে আমি সেভাবে তো তাকে কিছু করতে দিই না, তার হাতে সে সময়ও থাকে না। তো আজকে একটু দুষ্টুমি করে বললো যে আমি করি, তো আমিও বললাম যে করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।